ওয়েলকাম ব্যাক অ্যাগেন মাই বিগ ড্রিম স্কুলের পক্ষ থেকে আবারও তোমাদেরকে শুভেচ্ছা। আজকে আমি আছি মোহাম্মদ জহিরুল ইসলাম সাহান তোমাদের সাথে। আজকে আমি একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমরা আলোচনা করব রাইট ফর্মা বার্সের 4টি কমন মিস্টেক, যেগুলো সচরাচর অনেক স্টুডেন্টই ভুল করে থাকে। এখানে দেখো দুটি উদাহরণ রয়েছে, হি গো টু দ্য মস্কো রেগুলারলি, হি গোস টু দ্য মস্কো রেগুলারলি। এখানে একটা ভুল একটা সঠিক। তো তোমরা এখানে হয়তো বুঝে গেছো কেউ কেউ যে এখানে এটা সঠিক, হি গোস টু মস্কো রেগুলারলি, আর হি গো টু মস্কো রেগুলারলি ভুল। এর কারণটা তোমরা দেখে নাও। সময়ের উল্লেখ থাকে না এমন সেন্টেন্সে ডেইলি, ইউজুয়ালি, জেনারেলি, অকেশনালি, নর্মালি, অলওয়েজ, সামটাইমস, ওপেন, এভরিডে ইত্যাদি থাকলে সেই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, যার কারণে এখানে হি গো টু দ্য মস্কো রেগুলারলি না হয়ে হি গোস টু দ্য মস্কো রেগুলারলি হয়েছে। এখন তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে কনসেপ্টটা আরও ক্লিয়ার করে দিই। এখানে একটা উদাহরণ দিয়েছে, ইউজুয়ালি আই টু গেট আপ অ্যাট 5 PM। এখানে এর সঠিক উত্তরটি হবে ইউজুয়ালি আই টু বসবে না, আই গেট আপ অ্যাট 5 AM। তো এখানে ইউজুয়ালি শব্দটা থাকার কারণে, এই ইউজুয়ালি শব্দটা থাকার কারণে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসবে, যার কারণে এখানে ইউজুয়ালি আই গেট আপ অ্যাট 5 AM। তো এবার আমাদের দ্বিতীয় মিস্টেকে চলে যাওয়া যাক। 70 মাইল ইজ এ লং ডিস্টেন্স, 70 মাইলস আর এ লং ডিস্টেন্স দুটি উদাহরণ দেওয়া আছে। এখানে 70 মাইলস ইজ হবে না আর হবে। এখানে প্রায়শই স্টুডেন্টরা ভুল করে, কারণ 70 মাইলস দেখার কারণে তারা মনে করে এখানে আর বসবে, কিন্তু প্রকৃতপক্ষে আর বসবে না। এর কারণটি হলো, একক দৈর্ঘ্য, ওজন, পরিমাণ, সময় বা দূরত্ব বুঝালে সাবজেক্ট দেখতেও প্লুরাল হলেও বার্টি সিঙ্গুলার হয়, যার কারণে 70 মাইল আর মাইলস আর এ লং ডিস্টেন্স না হয়ে 70 মাইলস ইজ এ লং ডিস্টেন্স বসে। এই কনসেপ্টটি আরেকটি উদাহরণ দিয়ে আরও ক্লিয়ার করা যাক। 20 কিলোগ্রাম আর এ হেভি লোড, এখানে 20 কিলোগ্রাম আর এ হেভি লোড না বসে 20 কিলোগ্রাম ইজ এ হেভি লোড বসবে। তো আমরা আমাদের তৃতীয় মিস্টেকে চলে যাই। দি পুলিশ ইজ দ্য ফ্রেন্ডস অফ দ্য পাবলিক, নাকি দি পুলিশ আর দ্য ফ্রেন্ডস অফ দ্য পাবলিক বসবে। এখানে স্টুডেন্টরা ভুল করে যে দি পুলিশ শব্দটি দেখে মনে হয় যে সিঙ্গুলার, তাই ওরা বসায় দি পুলিশ ইজ দ্য ফ্রেন্ডস অফ দ্য পাবলিক, কিন্তু ইজ না হয়ে এখানে দি পুলিশ আর দ্য ফ্রেন্ডস অফ পাবলিক বসবে, অফ দ্য পাবলিক বসবে। কারণটা দেখে নাও, কিছু নাউন দেখতে সিঙ্গুলার হলেও তারা প্রকৃতপক্ষে প্লুরাল এবং তাদের পরে প্লুরাল ভার্ব বসে, যেমন পিপল, পুলিশ, ডোজেন, ক্যাটেল, জেন্ট্রি, পক, পোলট্রি, এই শব্দগুলো যেখানে থাকে ওই জায়গায় নাউন সিঙ্গুলার হলেও প্রকৃতপক্ষে প্লুরাল ভার্ব বসে। এই কনসেপ্টটি আরেকটি উদাহরণ দ্বারা ক্লিয়ার করা যাক। দি ক্যাটেল ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, এর মানে হচ্ছে গবাদি পশুরা মাঠে গো আচরণ করে, গো আচরণ মানে পশুর মতো আচরণ করে। তো এখানে ক্যাটেল শব্দটি আছে, ক্যাটেল শব্দটি দেখতে নাউন এবং সিঙ্গুলার মনে হলেও এটা কিন্তু সিঙ্গুলার হবে না, এখানে দি ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড বসবে। তো আমরা আমাদের শেষ মিস্টেকে চলে যাই। হ্যাভিং ডু দ্য ওয়ার্ক আই ওয়েন্ট আউটসাইড হবে, নাকি হ্যাভিং ডান দ্য ওয়ার্ক আই ওয়েন্ট আউটসাইড হবে। এখানে ডু না বসে ডান বসবে, এর কারণ হচ্ছে কোনো বাক্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, বিং ইত্যাদির পরে মূল ভার্ব থাকলে তা পাস্ট পার্টিসিপল হয়। তো এখানে হ্যাভ থাকার কারণে ডু না বসে ডান বসে। তো এই কনসেপ্টটি আরও একটি উদাহরণ দিয়ে ক্লিয়ার করে দিই। দি বয় গট টায়ার সুন, এখানে গট বা গেট রয়েছে, যার কারণে এখানে দি বয় গট টায়ার এ পাস্ট পার্টিসিপল ফর্ম টায়ার্ড সুন।
তো আজকে এই পর্যন্তই, ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, আর অবভিয়াসলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে।